আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটোপসি। আজকের গল্পের স্রষ্টা জয়শ্রী সেনগুপ্ত আমার বন্ধু। আজকের অনলাইন দুনিয়ায় এমন অনেক মানুষকেই আমরা দেখি যাদের সৃষ্টি আমাদের মুগ্ধতায় নির্বাক করে। নারীদের দরবার বলে একটি গ্রুপে কয়েকটি লেখা দিয়েই জয়শ্রীর বর্তমান পরিচিত। তার কাছ থেকে শোনা তার এই হঠাৎ মনে হওয়া ভূতের গল্প লেখা, যা পড়ে পাঠক হিসেবে আমার মধ্যে এক হাড় কাঁপানো ভালো লাগা জন্ম নিয়েছে। আজ তাই তারই দেওয়া একটি গল্প আমি পাঠ করছি আমার মতন করে। যদি আপনাদেরও ভালো লাগে শেয়ার করুন বন্ধুদের মাঝে, আর অবশ্যই গঠনমূলক সমালোচনা চাই ইউটিউবে। আজকের গল্প অবিশ্বাস। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। ভূত? আরে ভূত বলে কিছু আছে বলে তো আমার মনে হয় না। আমার অবশ্য আজ পর্যন্ত এমন কোনো লোকের সাথে আলাপ হয়নি যে সে নিজে ভূত দেখেছে। এমনই আলোচনা চলছিল সেদিন হায়দ্রাবাদ যাওয়ার সময় ট্রেনে। আড্ডা বেশ জমে উঠেছে, কিন্তু আমার সামনের সিটে বসে থাকা ভদ্রলোক কোনো কথা না বলে চুপ করেই বসে আছেন। আমি একটু বেশি উৎসাহ দেখিয়ে ওনার সাথে ভাব জমানোর চেষ্টা করলাম। কোথায় যাচ্ছেন দাদা? মনে হচ্ছে একা। তা আমাদের আড্ডাটা নিশ্চয়ই ভালো লাগছে না? তিনি হালকা একটা হাসি দিয়ে বললেন, না না ঠিক আছে ঠিক আছে, আসলে আমার শরীরটা আজ ঠিক ভালো নেই, তাই অংশগ্রহণ করতে পারছি। রাতের খাবার আরেকটু পরে চলে আসবে, তার আগে আরেকবার চা নিয়ে আমরা আবার আড্ডা শুরু করলাম। আজকের আড্ডার বিষয় ভৌতিক। এবারে ওই ভদ্রলোক মাঝে মধ্যে আমাদের আড্ডায় সামিল হচ্ছিলেন। আমি, রাজা আর অমিত ছিলাম একদিকে, আর উল্টো দিকে ওই ভদ্রলোক, নাম নিখিল দাস। কথায় কথায় জানলাম তিনি প্রত্নতাত্ত্বিক গবেষক। ট্রেন চলছে, ইতিমধ্যে আমাদের আড্ডাটাও বেশ জমে উঠেছে। নিখিলবাবু বললেন, কর্মসূত্রে বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ায় বুঝলেন, যে জায়গাগুলোর সাথে জড়িয়ে আছে নানান লৌকিক এবং অলৌকিক ঘটনা বা লোকগাঁথা। এরই ফাঁকে বেশ কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হয়েছে আমাকে, তবে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু আমি দিতে পারবো না। আসলে কি জানেন, লোকমুখে শুনে কখনো কখনো একটু অনুভব করেছি। সত্যি বলতে কি, প্রাকৃতিক আয়োজন যদি ভূতদের পক্ষে হয় তখন তো তা মেনে নিতেই হয় নাকি? এই কথাটা বলেই তিনি একটা অদ্ভুতভাবে আমার দিকে তাকালেন। রাতে প্রায় সব আলোই নিভে গেল, আর আমরাও শুয়ে পড়লাম। বিশাখাপত্তনমে যখন ট্রেন থামলো আমি তখনও জেগে। ওই গবেষক ভদ্রলোক দেখলাম নেমে গেলেন, আমায় বলে গেলেন, আসি, আবার দেখা হবে কিন্তু। হঠাৎ কথাটা কেমন যেন ঠেকল। যাই হোক, তার কিছুক্ষণ পর আমি কখন যেন ঘুমিয়ে পড়েছি। আবার একবার ঘুমটা ভাঙলো। দেখার চেষ্টা করলাম কোন স্টেশন, কিন্তু বুঝতে পারলাম না। আমার এই এক অসুবিধা, ট্রেনে একদম কিছুতেই ভালো ঘুম হয় না। আর আমার অন্য বন্ধুদের দেখি কি সুন্দর, একেবারে কেউ কেউ তো নাসিকা গর্জন সহিত সুখনিদ্রায় মগ্ন। যাকে আবার একটু ঘুমানোর চেষ্টা করছি, মনে হলো আর একজন ভদ্রলোক ওই সিটে শুয়ে আছে, হতেই পারে হয়তো অন্য কোনো যাত্রীর রিজার্ভেশন করা ছিল। পরের দিন ভোরবেলা উঠেই হাতের কাজ ছেড়ে বসে আছি চায়ের আশায়, কিন্তু তখন আর ওই আগন্তুকের কথা আমার একদম মাথায় ছিল না। খানিকক্ষণ পর খেয়াল করলাম ওই নতুন ভদ্রলোককে তো দেখা যাচ্ছে না। টিভি পেলাম না, তাহলে তো ঘুমিয়েই করেছিলাম সত্যি জায়গায়। রাজা অমিত এতক্ষণে উঠেছে, চা আনলাম। অমিত বলে, ওই ভদ্রলোক কোথায় নামলেন রে? বললাম ভাইজাকে নেমে গেছেন। তারপর আরও একজন উঠেছিলেন, তিনিও হয়তো নেমে গেছেন। এখনো অনেকক্ষণ ট্রেনে বসে থাকতে হবে, সেই বিকেলবেলা ট্রেন থেকে নামবে। মনের মধ্যে মাঝে মধ্যে একটা প্রশ্ন খচখচ করছে, এই আগন্তুক কোথায় গেলেন? এর মধ্যে কি ট্রেনটা কোথাও সত্যি থেমেছিল? আমি টেরি পেলাম না। যাক, দুপুরে খাবার খেয়েও আমার বন্ধুরা ঠিক রাতের মতোই সুখনিদ্রায় ব্যস্ত হয়ে গেল। তা আমি আর কি করি, হাওয়া বালির সাথে হাওয়া ভরে একটু গড়িয়ে নিলাম। কিন্তু আমার ঘুম আসে না, এখন তো দুপুর, ঘুম তো আসছেই আছে। একটা স্টেশনে ট্রেনটা থামল, দুজন নবদম্পতি উঠল আমাদের কামরায়। তাদের যে রিজার্ভেশন নেই তা দেখেই বোঝা যাচ্ছিল। এদিক ওদিক দেখতে দেখতে আসছে কোথায় সিট পাবে, আর এসে বসলো ঠিক আমার সামনের সিটে। যদিও ওদের ভাষা বুঝতে পারছিলাম না, ধারণা করে বুঝলাম স্থানীয়। তবে একটু অবাক হলাম যে জানলার পাশের সিটটা ফাঁকা, কিন্তু ওরা সেখানে বসছে না। কি ব্যাপার, ঘুম তো আসছে না। আমি খবরের কাগজ নিয়ে শব্দছক করছি, আর কৌতূহলবশত মাঝে মাঝে নবদম্পতিদের দিকে দৃষ্টি চলেই যাচ্ছে। খেয়াল করছি ওরা জানলার দিকে ঘেঁষছে না, আর নববিবাহিত যে মহিলাটি তখন যেন বেশ একটা অস্বস্তি প্রকাশ করছে। ওদের দেখে মনে হচ্ছিল জানলার দিকে যেন কোনো ব্যক্তি আছে, যার ফলে ওই মহিলার বসতে একটু আড়ষ্ট ঠেকছে। বেশ কয়েকবার আমি একই ব্যাপার লক্ষ্য করলাম। একবার শুনলাম নবদম্পতি ভদ্রলোক যেন বললেন, সারিগা কুচ্চান্ডি। এর মানে যদিও আমি কিছুই বুঝতে পারিনি। কিছুক্ষণ পরে উনি আবার বললেন, বি সিটেড প্রপারলি। একটু অবাকই হয়ে গেলাম, কাকে বলছেন, কেন বলছেন? আবার বললেন, সারিগা কুচ্চান্ডি। এবার মনে মনে একটা মানে করলাম, নিশ্চয়ই মানে হবে বি সিটেড প্রপারলি। কিন্তু দেখি আমায় বলছে, তাই আর না বলে থাকতে পারলাম না, এনি প্রবলেম স্যার? এরপর দক্ষিণী ইংরেজিতে উনি যা বললেন, আমি তো চমকে উঠলাম। কি বলছেন উনি? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আরে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না ওই জানলার ধারে বসে, আর উনি আমাকে বলছেন কোন মরার মতো পড়ে আছে দেখুন একজন। আমার মাথায় কিছুই ঢুকছে না। যদি জানলার ধারে কেউ মরার মতো পড়েই থাকবে, তাকে আমি কেন দেখতে পাচ্ছি না? আমি আর কথা বাড়ালাম না, কিন্তু একটা অজানা আতঙ্কে কেমন যেন গুটিয়ে গেলাম। উনি যা দেখতে পাচ্ছেন আমি তো পাচ্ছি না। অদ্ভুত। ইতিমধ্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশনে। আমরা ট্রেন থেকে নেমে অফিসের গাড়িতে গেস্ট হাউসে এসে উপস্থিত হলাম, কিন্তু কিছুতেই যেন ট্রেনের সেই আতঙ্ক আমার পিছু ছাড়ছে না। গেস্ট হাউসে ঢুকেই প্রথমে স্নান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ যেন একটা অজানা অস্তিত্বের অনুভবে আমি চমকে উঠলাম। একটা লাগছে। রাজাকে বললাম, ভাই একটু একসাথে থাকলে হয় না? আমার কেমন যেন একটা ভয় হচ্ছে, মনে হচ্ছে কেউ আমার সঙ্গে ঘুরছে। মানে মানে তোরা হাসিস না, মানে মনে হচ্ছে কেউ আমার সাথে একটা আছে, মানে মানে তোরা ছাড়া অন্য কেউ একজন। মানে আমি কি বলছি বুঝতে পারছিস তো? ওরা অবাক, ওরা কেমন যেন একটা ফেল ফেলে চোখে আমার দিকে তাকিয়ে। তখন বাধ্য হয়ে আমি ওদেরকে ট্রেনের পুরো ব্যাপারটা, মানে আমার দেখা বা অনুভব করা ঘটনাটা শেয়ার করলাম। ওরা হয়তো আমার কথা বিশ্বাস করেনি, আড়ালে হয়তো হেসেওছে। যাই হোক, শেষমেশ কিন্তু ওরা আমার প্রস্তাবে রাজি হয়েছিল। ট্রেনে যেহেতু একদম ঘুম হয়নি, তাই ওদের সাথে পানীয় আড্ডায় বেশিক্ষণ সঙ্গ দিতে পারলাম না। আমি ঘুমিয়ে পড়লাম। সকাল হতেই কাজের তাড়া, আমরা রেডি হলাম, অফিসের গাড়ি এলো আর আমরাও বেরিয়ে পড়লাম সারাদিনের নামে। দুপুরে ক্যান্টিনে খাওয়া, আবার কাজ শেষ করে এই গেস্ট হাউস পর্যন্ত গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়ে গেল। সবাই ফ্রেশ হয়ে নিলাম, শুরু হলো আড্ডা। অমিত গান গাইছে, রাজা আর আমি শুনছি। হঠাৎ আমার আবার যেন মনে হতে লাগলো আমাদের সঙ্গে অন্য কেউ উপস্থিত। আবার সে আতঙ্ক। 3 দিনের কাজ 2 দিনে শেষ করে একদিন রাখলাম হায়দ্রাবাদ শহরটা একটু ঘুরে দেখব বলে। অফিসের গাড়ি চালাচ্ছিল যে ড্রাইভার, তাকে একটা গাড়ি ঠিক করে দিতে বলেছিলাম। সারাদিন ঘুরে বেড়ালাম। চারমিনার, সালারজাং মিউজিয়াম, হুসেন সাগর, বিড়লা মন্দির, লেজার শো। এই লেজার শোটা দেখব বলে বসেছি, মনে হলো আমার কেউ আমার সাথে। কি হচ্ছেটাই? ট্রেনের সেই ঘটনার প্রভাব যেন কিছুতেই কাটছে না আমার। ফিরে এলাম গেস্ট হাউসে। পরের দিন বিকেলের ট্রেন। সকালে রামোজি ফিল্ম সিটি যাওয়ার প্ল্যান করেছিলাম, সেখান থেকে ফিরেই স্টেশন। যাই হোক, রাতে লাগেজ গুছিয়ে সীমিত পানীয় উপাচারে হায়দ্রাবাদি বিরিয়ানি। রাতের ঘুমটাও ভালোই হতো যদি না ঘুমের মধ্যে ওই অনুভূতিটা বারবার করে আমায় নাড়া না দিত। এই শেষ দিনটা সারাদিন দারুণ কাটালাম, কত মজা করলাম। আবার ফিরে এলামও সঠিক সময়। তারপর স্টেশন। এবার আমার সিট হয়েছে আলাদা, আর অ্যাডজাস্ট করা গেল না, কেউ রাজিই হলো না। তবে আমি যে ভদ্রলোকের পাশে বসেছিলাম সে খুব মিশুকে, তাই খুব যে একটা বোর হওয়ার সুযোগ নেই সেটা বুঝেছিলাম। মাঝে মধ্যে ওরা এখানে কিছুক্ষণ আড্ডা দিচ্ছে, আবার আমিও ওদের ওখানে যাচ্ছি। এইভাবেই চলছিল আর কি। রাতের খাওয়ার পর যথারীতি আমাদের আলোগুলো নিভে গেল, আর আমাকেও শুয়ে পড়তে হলো। কখন যে এত গভীর ঘুমে ঢলে পড়েছি কি জানি। হঠাৎ গলা শুকনো হয়ে এলো। উঠে জলের বোতলটা খুলছি, মনে হলো কেউ একজন আমার দিকে এগিয়ে আসছে। আমি ঘাটটা ঘুরিয়ে দেখলাম, না কেউ না তো, কেউ না। আবার শুয়ে পড়লাম। তোমার ঘুম কিছুতেই আসছে না, শুধু মনে হচ্ছে আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে। আমার হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। আমি যেন চিৎকার করছি, কিন্তু কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না। একটা অদ্ভুত ফিলিংস। কিছুটা স্থির হয়ে আবার খানিকটা জল ঢকঢক করে গলায় ঢাললাম। কি অস্বস্তি! না, শোয়ার চেষ্টা করতেই হবে। এবার একটু আরাম বোধ হচ্ছে। কিছুক্ষণ পর কেন জানি না হঠাৎ বেশ গরম লাগতে শুরু করলো, আটকে আসছে। অবস্থা, আমার গলা শুকিয়ে আসছে। আমার কি তবে বিপি বেড়ে গেল নাকি? কারণ বাকিরা তো বেশ দিব্যি ঘুমাচ্ছে। এমন সময় ऊपर स्लीपर থেকে একজন লোক নেমে ব্যাগ নিয়ে দরজার দিকে দ্রুত গতিতে চলে গেল। আমি কিন্তু অবাক হলাম, ট্রেন তখন বেশ স্পিডেই চলছে। আর ওই লোকটা হ্যাঁ করছেন কি উনি? আমি যেন একবার স্বতঃস্ফূর্তভাবেই বলে উঠলাম, আরে কি করছেন, আরে কি করছেন, কি আরে কি করছেন আপনি? লোকটা আমার দিকে তাকালেন, তো সেই আমাদের আসার সময় ট্রেনে দেখা হয়েছিল সেই প্রত্নতাত্ত্বিক গবেষক ভদ্রলোক না? কিন্তু উনি এখানে কি হচ্ছে, উনি এখানে কিভাবে এলেন? হ্যাঁ আরে উনি কি করছেন কি? আমি ট্রেনে দরজা খুলে আরে আরে ট্রেন ছুটেই চলেছে, আমি আর দেখতে পেলাম না। আমার চোখে পড়লো ওই উপরের স্লিপারে কি, আরে সেখানে তো একজন এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ তাহলে যিনি নেমে গেলেন মানে ওই প্রত্নতাত্ত্বিক ভদ্রলোক, অদ্ভুত। তাহলে উনি কে? আর কি হচ্ছে এসব? আমার ভীষণ দম আটকে আসছে। আমি জানলাটা একটু খোলার চেষ্টা করলাম, মনে হলো ট্রেনটা তখন একটা নদীর ওপর দিয়ে দ্রুত গতিতে চলছে, বিভৎস শব্দ করে। আমি একটু ফ্রেশ বাতাসের আশায় জানলার দিকে মুখটা নিতেই গবেষক খরখুশ গলায় আমার দিকে তাকিয়ে চলন্ত ট্রেনের জানলা ধরে আমায় বলে গেলেন, নাকি এখনো অবিশ্বাস? নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।